কয়েকজন অ্যাকচুয়ালি কমেন্ট করেছেন যে রাজকুমারীর স্পের কী অবস্থা ওর আপডেট কি সেই রিলেটেড একটা শর্ট আপডেট দিব আজকের ভিডিওতে সো সে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আজকে ওর স্প্রে করার ফিফথ ডে ওকে হোপফুলি আর দুই দিন পরে আমি ভেটের কাছে নিয়ে যাবো ওর সেলাইটা আর কি কাটানোর জন্য বা ভিতরে কি অবস্থা সেটা দেখার জন্য এই যে দেখেন ওর পেটে কিন্তু ব্যান্ডেজটা এখনও ঠিকঠাকই আছে ও অনেক লক্ষ্মী বাচ্চা ও ব্যান্ডেজটা ছিঁড়ে ফেলেনি বা আমি ওকে খুব টেক কেয়ার করে রাখি ও যাতে ব্যান্ডেজে লিক করতে না না পারে আর বাচ্চারা যখন যে কোনো মানুষ বা যে কেউ যখন শিখ হয় তখন কিন্তু তাকে স্পেশাল টেক কেয়ার করতে হয় এই যে দেখেন রাজকুমারী বিছানায় বসেই খাওয়া দাওয়ায় সব কিছু একদম প্রিন্সেসের মতো সে অলরেডি প্রিন্সেস এখন আরও বেশি প্রিন্সেসের মতো ট্রিট করা হয় তাকে বিছানায় বসে বসে সে খাচ্ছে আর তার খাবারটা আমি লিকুইড দিচ্ছি সেই সাথে পাশাপাশি সলিডও দিচ্ছি পরাম ডক্টরের পরামর্শ অনুযায়ী আর এই কলারটা সে অনেক বেশি হেইট করে কারণ এই কলারটা তাকে আমি ম্যাক্সিমাম টাইমে পরিয়ে রাখি হয় কলার পরিয়ে রাখি না হলে জামা পরিয়ে রাখি যাতে সে কোনোভাবেই সেলাইয়ের জায়গাটা লিক করতে না পারে সো সে যেটা করে এই কলারটা হাতের কাছে পেলেই এটাকে কামড়ে ছিঁড়ে ফেলার ট্রাই করে যেহেতু সে এটা একদমই লাইক করে না এছাড়া ওকে আমি আজকে দুপুরবেলা একটু রোদে বসিয়েছিলাম দুপুরবেলা ট্রাই করি যখন হালকা রোদ হয় ওকে একটু বসানোর জন্য আর মাশালা ওর এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশানস নেই আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ